আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফারজানা খুব সুন্দর করে রেডি হয়ে খুব সুন্দর করে ভয়েস দিয়েছি কিন্তু বাহিরের অতিরিক্ত সাউন্ডের কারণে আমার ভয়েসটা আবার রেকর্ড করতে হচ্ছে এটার জন্য আমি দুঃখিত এবং রেডি হয়েছি আজকে নিজের কিছু টুকিটাকি কেনাকাটা আছে যেহেতু আজকে শুক্রবার রুমন বাসায় এর জন্য চলে যাব যে কেনাকাটাগুলো আছে সেগুলো করার জন্য তো আমি দেখেছি অঞ্জনসে আপ টু সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলছে আর যেখানে ডিসকাউন্ট সেখানে তো আমি থাকবো না সেটা হতে পারে না তাই চলে গেলাম কিন্তু দুঃখের বিষয় ঢুকেই দেখি প্রচুর মানুষ মানে আমার মতো বাঙালির তো আর অভাব নাই মানুষ আর মানুষ তো আমি তাড়াতাড়ি করে সামনে এই ব্যাগটা দেখছি এবং এটা পছন্দ হয়েছে এটা নিয়ে শুধু চলে আসছি আমি আর কিছু আসলে দেখার সুযোগও পাই নাই তারপর অঞ্জনস থেকে বের হয়ে আমি চলে গেলাম মিরপুর একের দিকে যাচ্ছিলাম তো হঠাৎ আমার যাওয়ার পথে এই ফায়ার ক্লাব পিজা শপটার দিকে চোখ পড়ছে এবং আমি রোমনকে বললাম যে আসার সময় আমি অবশ্যই এটার ভিতরে একটু ঢুকে দেখতে চাই কেমন ওনারা পিজা বানায় কারণ দেখে আমার খুব খাইতে মন চাইতেছিল তো এই তো আমি ওনাদের এখানে আসার পথে ঢুকছি আর এটা ওনাদের মেনু কার্ড ছিল আর ওনাদের এখানের যে ইউনিক জিনিসটা ছিল সেটা হচ্ছে ওনারা এরকম একটা বিশাল বড় চুলার মতো বানাইছে যেখানে কাঠ পুড়ায়া হইতেছে পিৎজা রেডি করে আর কি মানে কাঠ পুরানোর তাপে পিজাটা রেডি হয় আর কাঠ পুরাইলে যে কয়লার একটা স্মোকি ফ্লেভার ওইটা তো আসলে মোটামুটি সম্ভবত সবারই খুবই পছন্দের স্মোকি ফ্লেভারটা তো আমার আসলে পিৎজা বানানোর স্টাইলটা খুব ইউনিক মনে হয়েছে কারণ আমি এই স্টাইল আগে কখনোই দেখি নাই তো আমি সাথে সাথে ওনাদেরকে দুইটা পিৎজার অর্ডার দিয়ে দিলাম আরও বেশি আমার ওনাদের যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে ওনারা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার খাবারটা রেডি করে দিতেছিল মানে ওনাদের হাত তাত সব পরিষ্কার ছিল এবং ওনারা যে খাবারটা আপনাকে দিচ্ছিলো মানে পিজার যত টপিং বা সস টস ছিল এগুলো সব ঢাকা ছিল এবং বক্সের ভিতরে ঢাকনা দিয়ে আটকানো ছিল ওনারা বক্স খুলে খুলে আপনার পিজার টপিংগুলো দিচ্ছিল আপনারা এখন ভালো করে দেখলে বুঝতে পারবেন যে ওনারা কতটা মানে হাইজেন মেনটেন করে আপনার পিজাটা রেডি করে দেয় আরেকটা বিষয় হচ্ছে আপনি যেভাবে চাবেন সেভাবে ওনারা পিজাটা রেডি করে দিবে। মানে আপনি যদি পিজার ক্রাস্ট মোটা চান মোটা দিবে পাতলা চান পাতলা দিবে মানে যেভাবে আপনি চাবেন সেভাবে ওনারা আপনাকে পিজাটা রেডি করে দিবে তো এই তো আমার এই যে পিৎজাগুলো ওনারা হইতেছে ওনাদের যে একটা তাওয়ার মতো আছে যেটা চুলার মধ্যে ঢুকায় দেয় সেই তাওয়ার মধ্যে দিয়ে হইতেছে পিৎজার টপিংগুলো দিবে তো আপনারা এখন সুন্দর করে দেখলে হয়তোবা ভালো করে দেখলে হয়তোবা বুঝতে পারবেন যে ওনারা কতটা হাইজিন মেনটেন করে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার খাবারটা আপনাকে রেডি করে দেয় যদিও স্ট্রিট ফুড হিসেবে ওনাদের আসলে ব্যবহার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো ছিল যেটা আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করছে এবং আমাকে খুব বেশি খুশি করছে তো এই যে দেখেন প্রত্যেকটা খাবার ওনারা বক্সে ভরে রাখতেছে কারণ যেহেতু স্ট্রিট ফুড যেন কোনো পোকামাকড় বা ধুলাবালি আপনার খাবারে না যায় তো আর আমি নিঃসন্দেহে বলতে পারি যে আসলে অন্যান্য ভালো ভালো পিজা শপের থেকে ওনারা পিৎজার টপিংগুলা অনেক পরিমাণে ইউজ করছে মানে অনেক পরিমাণে দিছে আর কি আপনারা এখন এই যে দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণের টপিং ওনারা আসলে ব্যবহার করছে আর চিজ তো দেখতেই পারতেছেন মানে একদম টুপটুপা করে ভরে ভরে দিচ্ছে চিজ কোনো কিপটামি করে নাই চিজ দেওয়াতে মানে একে একে তো দাম কম তার মধ্যে মানে একদম ভরপুর সব জিনিস দিয়ে আপনাকে পিৎজা রেডি করে দিলে মানে নিজের কাছে কত খুশি খুশি মনে হয় তো যাই হোক এই যে দেখেন প্রত্যেকটা জিনিস সুন্দর করে ওনারা দিচ্ছে আবার দেয়ার শেষে সুন্দর করে বক্সের ঢাকনাটা লাগায় ফেলতেছে এখন পিৎজাগুলো হচ্ছে এই চুলার মধ্যে দিয়ে দিবে আর কি এই পিজার সবচেয়ে মানে ইউনিক বা মজার বিষয়টা হচ্ছে এটার ফ্লেভার নর্মাল যেভাবে আসলে পিজা বানায় সেভাবে ওনারা রেডি করছে কোনো আলাদা কোনো সরঞ্জাম দেয় নাই তো যেহেতু হইতে দশ পনেরো মিনিট সময় লাগবে এর মাঝখানে রুহাই মায়ের আমি কিছু সেলফি তুললাম আর এর মধ্যে আমাদের বারবিকিউ পিজাটা রেডি হয়ে গেছিলো আরেকটা পিজা আরেকটু হবে এর জন্য ওনারা আবার সেই চুলার মধ্যে ঢুকাই দিছে এখন সম্ভবত অরিগানো দিয়ে দিতেছে পিজার কালারটা দেখে বুঝতে পারতেছেন যে পিজার কালারটা এত সুন্দর আসছে তাহলে মানে দেখতে ইয়ামি হইলে খাইতেও ইয়ামি হয় বিষয়টা কিন্তু আসলে সত্য কথা তো এটার সাথে ওনারা হচ্ছে দুইটা সস সার্ভ করে একটা মেও আর একটা নর্মাল ক্যাচ সস তো সামনে পিৎজা চলে আসছে আমরা আবার এটা খাওয়া শুরু করলে দিলাম যেহেতু পিৎজাটা একটু গরম ছিল আমি ওয়েট করতেছিলাম ঠান্ডা হওয়ার জন্য আর কি প্রচণ্ড গরম ছিল অনেক গরম ছিল কারণ একদম আগুনের তাপে পিজাটা রেডি হয়েছে আমরা যে মোবাইলে দেখি যে পিজা টান দেওয়ার সাথে সাথে চিজও পিজার সাথে চলে আসে সেই রকম একদম চিজ পিজার সাথে সাথে চলে আসছিলো আর আমার কামড় দেওয়ার সাথে সাথেও পিৎজা টুপটুপ করে এদিক দিয়ে ওদিক দিয়ে বেয়ে বেয়ে পড়তেছিল আর আসলেই পিজাটা খাওয়ার পরে আমি রোমনকে বলতেছিলাম যে আসলে এই স্ট্রিট ফুড হিসেবে পিৎজাটা খুবই মজা লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে পিৎজাটা আসলে বানানোর ওয়েটা একদম অ্যাভারেজ ছিল স্বাভাবিক যেভাবে পিৎজা বানায় সেভাবেই বানাইছে ওনারা কিন্তু আসলে অনেক বেশি টপিংস দেওয়ার কারণে আবার চিজের পরিমাণটাও অনেক বেশি হওয়ার কারণে পিজাটা মজাই লাগতেছিলো আর আরেকটা বিষয় পিজার যেটা মানে আমার বেশি ভাল লাগছে সেটা হচ্ছে পিজার একটা ফ্লেভার মানে যেটা স্মোকি ফ্লেভার আসতেছিল। যেহেতু কাঠ দিয়ে মানে কাঠ পুরানো তাপে পিজাটা রেডি হয়েছে সেহেতু পিজাটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার চলে আসছিল যেটা আসলে আমার খুবই খুবই ভালো লাগছে আপনারা ট্রাই করে দেখতে পারেন পিৎজাটা আসলে খুবই মজা ছিল আমার কাছে তো খুবই মজা লাগছে আর ওনারা এত পরিমাণ টপিংস দিছিল যে রুমনার আমি একটা পিৎজাই ওইখানে বসে শেষ করতে পারিনি আর একটা পিৎজা আমাদের পরে বাসায় নিয়ে আসতে হয়েছিলো আর রুহামার জন্য একটা বার্গার অর্ডার করছিলাম যেহেতু পিৎজাটা একটু ঝাল ছিল এই প্রথম আমার মেয়ে পুরো বার্গারটা মেবি শেষ করছে কারণ ভালো ভালো জায়গায় আমার মেয়ে বার্গার খেতে যেয়ে শুধু বার্গারের বানটা খায় আর কিছুই খায় না ওনারা সুন্দর করে বার্গারটা রেডি করে দিয়েছিলো একদম ঝাল টাল ছাড়া ভালো ছিল ওনাদের ব্যবহার ওনাদের খাবার খুবই ভালো ছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য